বন্ধুরা, সাথিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানায়। আজকে আমি আপনাদেরকে বেগমতি চিকেন বানিয়ে দেখাবো। এটা আপনারা প্রত্যেকেই ট্রাই করবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি বলছি এটা খুবই টেস্টি একটা খাবার, আপনারা বানিয়ে খেতে পারেন। আমি কড়াতে এখন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, এটা লুচি, পরোটা, ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও প্রত্যেকটা মানে আইটেমের সঙ্গে খুবই ভালো খেতে লাগবে। এখানে আমি এখন এর মধ্যে এলাচ, তিনটে মতো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। রান্নাটা অতি সহজ, উপকরণও কম, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এর মধ্যে আমি চারটে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমার প্রায় 1200 মতো মাংস আছে, ওই জন্যে আমি চারটে পেঁয়াজ কুচিয়েছি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। মিডিয়াম আঁচে রান্নাটা করবেন। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং ভাজাটাও খুব সুন্দর হবে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি আমি 2 ইঞ্চি আদা নিয়েছি আর 15টা মতো রসুনের কোয়া নিয়েছি, ছোট বড় মিলিয়ে। এটাকে এখন খুব সুন্দর করে ভাজবো। আপনারা স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখবেন, কারণ উল্টোপাল্টা মশলা দিয়ে দিলে আগে পিছনে করে টেস্টটা খুব একটা ভালো হবে না। এরকমভাবেই আমি যেভাবে করেছি সেভাবেই করবেন। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আমি মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি। আপনারা লেগ পিস বা বড় বড় চাপ যেরকম বানায় বড় বড় পিস করে এগুলো দিয়েও রান্না করতে পারেন, আমি সব রকম মিশিয়েই করেছি। এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে এবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে আস্তে আস্তে আমি মশলা দেব, আপনারা দেখতে থাকুন। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1.5 চামচ মতো, তারপরে দেব ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি, এই একই কোয়ান্টিটি দিচ্ছি, আর সামান্য একটু হলুদ। একদম কম হলুদ দেব, আপনারা দেখুন একদমই কম, 1/2 চামচেরও কম। এবার মাংসটা আমি নাড়তে থাকবো এই মশলাগুলো দিয়ে। আলো দে আলো দে।
একটু ঢাকা দিয়ে দিলাম। আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দিলেই সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা। এখানে আমি 15টা বাদাম ভিজিয়ে তারপরে মিক্সিতে বেটে নিয়েছি। কাজু বাদাম বাটাটা দিয়ে এবার খুব সুন্দর করে মাংসটা ভাজতে থাকবো যতক্ষণ না তেল বেরোয়। ভালো রান্না মানেই ভালো করে কষানো আর ধৈর্য ধরে রান্না করা। তাড়াহুড়ো করলে কোনো রান্নাই ভালো হবে না। অনেক মশলা দিয়ে যে ভালো টেস্টি খাবার বানানো যায় এটা ভুল ধারণা। ধৈর্য আর ভালো করে কষিয়ে রান্না করাটাই হচ্ছে সুস্বাদু রান্নার একটা মানে পদ্ধতি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি একটা কড়াতে জল গরম করতে দিয়েছি। জলটা বেশি গরম করব না, তিন চার মিনিট গরম করার পরে এখানে আমি নিয়েছি পেঁয়াজ পাতা আর নিয়েছি ধনে পাতা আর নিয়েছি লঙ্কা, এটা ধনে লঙ্কা আর লেবু নিয়েছি। লেবুটা আপনারা দেবেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। এখন আমি উষ্ণ গরম জলের মধ্যে পেঁয়াজ পাতা ধনে পাতা আর লঙ্কাটা দিয়ে দেব। এইটা একদম ঘড়ি ধরে আপনারা 1 মিনিট বয়েল করবেন, বেশি করবেন না, তাহলে কিন্তু এই রঙটা কিন্তু আসবে না চিকেনের মধ্যে। 1 মিনিট গরম করে নিচ্ছি উষ্ণ গরম জলে। এবার আমি একটা ছাকনা দিয়ে এটাকে ছেঁকে তুলে নেব। এবার আমি এটা ছেঁকে ঠান্ডা জল একটা বাটিতে নিয়েছি, ওই ঠান্ডা জলের মধ্যে এটাকে চুবিয়ে দেব। দেখুন এই গরম জলটা একটু সবুজ সবুজ হয়েছে। এই জলটা সামান্য পরিমাণ আমি রান্নার মধ্যে ব্যবহার করব। আমি এবার মিক্সিতে ধনে পাতা পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, কারণ এর মধ্যে কিন্তু বেশি জল দিয়ে ব্লেন্ড করবেন। আর এই যে উষ্ণ গরম জলটা রেখেছিলাম যেটাতে ভিজিয়েছিলাম ধনে পাতা পেঁয়াজ পাতা, তার থেকে এক হাতা ছোটো হাতার এক হাতার সামান্য পরে আর একটু হাতা জলটা দিয়ে দিলাম। অবশ্যই ধনে পাতা পেঁয়াজ পাতা এবং কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে বাটবেন যাতে জল বেশি না হয়। এবার আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে।
এবার খুব সুন্দর করে মাংসের মধ্যে এই মিশ্রণটাকে মিশিয়ে দেব। খুব টেস্টি একটা খাবার। আপনারা প্রত্যেকেই বাড়িতে বানান এবং খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এবার আমি লেবুটা চিপে দিচ্ছি। এবার একটু আঁচটা আমি বাড়িয়ে দেবো ফ্লেমটা ঢাকা দিয়ে। মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন কি সুন্দর সবুজ রং হয়েছে। এবার আমি একটা বোলে সার্ভ করছি। আমার বিশেষ অনুরোধ আপনারা এটা বানিয়ে বাড়িতে খান, খেয়ে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানান। আজ এই পর্যন্ত, আগামী দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আসব। নমস্কার, সবাই ভালো থাকবেন।